ফুট কাহিনী নিয়ে এই 46তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় হাজির ফুটকা অর্থাৎ ইন্দ্রজিৎ লাহিড়ী। খাওয়ার সঙ্গে যার হৃদ্রতার সম্পর্ক, খাওয়ার সঙ্গে যার আন্তরিকতা, খাওয়া নিয়ে যার সমস্তটা, আমি তার সঙ্গে একটু কথা বলিনি, খাওয়া নিয়ে বইও বের করে নিয়েছেন একটা আস্ত বই। তো ইন্দ্রজিৎ দা যেটা বলবো, বইমেলায় তো বই রয়েছে, আমরা বইয়ের জন্যই এসছি। কেউ কেউ বই পড়তে ভালোবাসেন, কেউ কেউ বই পড়তে ভালোবাসেন না, কিন্তু তবুও প্রত্যেকে বইমেলায় হাজির। যেটা ভিড় আমি দেখতে পাচ্ছি সেটা তাই বলছে। তার সঙ্গে যেটা রয়েছে ফুটকা, খাওয়া দাওয়াও আছে। তো তুমি কি এখানে সে কিছু ট্রাই করলে? দেখো, বইটা অলমোস্ট হচ্ছে একটা মনের খাবার, সো ইটস আ সোল ফুড। আর লাকিলি আমার যে জায়গা থেকে পাবলিকেশন অখণ্ড ফুড কাহিনী বুক ফার্ম থেকে, সেটা ফুড কোর্টের সামনে, ফলে আমি একটু পরে খেতে ঢুকবো। শুধু এখন খেলে তো অসভ্য মতো দেখতে লাগে বলে একটু পরে যাচ্ছি। একদম, আমি ঢোকার সঙ্গে সঙ্গে ইন্দ্রজিৎ দা আমাকে অফার করেছিল যে চা খাওয়া হবে কিনা, তার মানে আমি বুঝতেই পারছি খাওয়াটা কতটা ইম্পর্টেন্ট। এবার যদি একটু বই নিয়ে বলো, কারণ আমরা এখন শুনতে পাচ্ছি যে অনলাইন অনেক কিছু এসে গেছে, তো অনেকের ক্ষেত্রেই শোনা যাচ্ছে যে বইটা কোথাও গিয়ে বোধহয় হারিয়ে যাচ্ছে, ওই বই খুলে পড়া, বইয়ের গন্ধ, সেটা নাকি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এটা কি তুমি মনে করো? দেখো, আমার বিশ্বাস বই মাল্টিপল ফরম্যাটে আছে, হয়তো বই আছে। আমি নিজে অনেক ইংলিশ বই কিন্ডল ফরম্যাটে পড়তে পছন্দ করি, আমার কিন্ডলে। আমার ছেলে অডিও বুকে শুনতে পছন্দ করে। আমাদের যেটা মূল কাজ গল্প বলা, সেটা যে ফরম্যাটে ইচ্ছে থাকুক, গল্প থাকাটা খুব দরকার। বই, কিন্ডল, অডিও বুক, অল গুড। আমরা প্রত্যেক বছর যখন আন্তর্জাতিক বইমেলায় আসি, তখন আমরা একটা লিস্ট করি যে এই বইগুলো এবার বইমেলা থেকে তুলবো, বা এই এই বইগুলো এবারে বইমেলা থেকে কিনবো। তো সেরকম কি কিছু তুমি তৈরি করো যে এই এইগুলো কিনবো এবারে? আমি না প্রতি বছর ভেবে আসি এবার কিছু কিনবো না। প্রতি বছর ভেবে আসি এবার কিছু কিনবো না, কারণ বাড়িতে রাখার জায়গা নেই, ব্যাংকে টাকা নেই। দুর্ভাগ্যবশত যখন এখান থেকে ফিরি তখন ব্যাগে টাকা থাকে না, বাড়িতে আরো কিছু বই হয়ে যায়, ফলে ওটাকে আমি সারপ্রাইজ এলিমেন্ট ধরে নিই এত বছর ধরে। এই 46তম আন্তর্জাতিক বই মেলা নিয়ে যদি কিছু বলো, বাঙালির দিয়ে নিয়ে যে কটা জিনিস বেঁচে আছে তার মধ্যে একটা হচ্ছে এই বইয়ের প্রতি ভালোবাসা। দয়া করে সবাই আসুন, প্লিজ একবার করে হলো খেতে আসুন, সেলফি তুলতে আসুন, ছবি তুলতে আসুন, বইও পড়তে আসুন। আর শেমলেসলি বলছি, এই বইটা একটু দেখবেন। ফুট কাহিনী তো অবশ্যই মানুষ দেখবে, তার সঙ্গে আরো একটা যে বিষয় জড়িয়ে থাকে এই বইমেলায় সেন্ট্রাল পার্কের সঙ্গে, যে বইমেলাকে কোথাও গিয়ে মিলন স্থল বলা হয়, কারণ বইমেলায় আসার পর আমাদের প্রচুর মানুষের সঙ্গে দেখা হয়। ঠিক যেমন তোমার সঙ্গে আমার দেখা হয়ে গেল, আমরা কিন্তু প্ল্যান করে দেখা করিনি, প্ল্যান করে ইন্টারভিউ চলছে না, সমস্তটাই এই বইমেলার দৌলতে হয়ে গেল। তো বইমেলাটা মিলন মিলন স্থল, তো সেটা নিয়ে যদি কিছু একটু বল। বইমেলায় কি হয়, আমি নিজের চোখে দেখা প্রচুর লোকের সঙ্গে বহু মাস দেখা হয়নি, বছর দেখা হয়নি, কিন্তু সামহাও এখানে এসে দেখা হয়ে গেছে। তোমারই উদাহরণটা ধরি, আমাদের বহু মাস কোনো কোথাও দেখা হয়নি, এখানে এসে দেখা হয়ে গেল। এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ বইমেলায়, খাবার, বই, সেলফি সবার সঙ্গে হচ্ছে দেখা হওয়াটা, সেটা খুব দরকার। আর এই তো একদম শেষ প্রশ্ন, ইন্দ্রজিৎ দার ফুড কাহিনী, কিন্তু মির্দা কোথায়? মির্দা পরশু আসছে, আর পরশু বিকেলবেলা আপনারা যারা আসতে পারবেন, সোমবার বিকেল 5টা ফুডকার সবার সঙ্গে দেখা হবে, পুরো ফুডকার টিমের, মীর, আমি, সুনন্দ সবাই থাকবো বিকেল 5টা।